আপনারা দেখছেন অচেনা বাংলা। দীর্ঘ 11 বছরের ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ জাতীয় স্বাস্থ্য মিশন সমিতির ডাকে আজ রাজ্যের সর্বত্র ব্লক স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে তাদের দাবি পেশের পাশাপাশি দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করলেন। তাদের দাবি সমকাজের সমবেতন, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ ও সুরক্ষা সহ একাধিক দাবিতে সমস্ত NHM কর্মীরা আজ বেলা 12টা থেকে 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্রে জমায়েত হন। মূলত কোভিড পরিস্থিতি ছাড়াও অন্যান্য সময় তারা প্রতিনিয়ত নানা কাজ করে সরকারের সহযোগিতা করছেন। স্বাস্থ্য দপ্তরের প্রথম সারির কর্মী হওয়া সত্ত্বেও তারা কর্মজীবনে কোনো রকম সুরাহা পাচ্ছেন না। বারংবার তাদের দাবিগুলো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের জানানো হলেও তাদের দাবিগুলো সঠিক দৃষ্টিতে দেখা হচ্ছে না বলে অভিযোগ তাদের। বজবজ 2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তারা অবস্থান করে ও এই একাধিক দাবির একটি স্মারকলিপি স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেন। এই প্রতিবাদে সরকারি আধিকারিকদের টনক না নড়লে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকি আন্দোলনের নেতৃত্বর। এটা আমাদের আজকে একটা সিম্বলিক কর্মবিরতি করা হচ্ছে। দীর্ঘ আজ প্রায় অনেক বছর ধরে আমরা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকের কাছে প্রতিনিয়ত গিয়েছি এবং আমাদের যা দাবি সেগুলো জানিয়েছি, কিন্তু আজ আশানুরূপ কোনো রকম পাইনি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন, উনি যেন এই ব্যাপারটা আমাদের যে দাবিগুলো সেগুলো একটু ফুলফিল করার দিকে নজর দেন। সেই দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজ আমরা 2 ঘন্টার কর্মবিরতি বেলা 12টা থেকে 2টা পর্যন্ত। কি আপনাদের কি কি দাবি আপনারা রাখছেন? আমাদের হচ্ছে সমস্ত সেকেন্ড NM সহ যত সমস্ত NHM এমপ্লয়িজ আছে সবার হচ্ছে স্থায়ীকরণ। আচ্ছা, স্থায়ীকরণ করার দাবি রেখেছি। রেশনালাইজেশনের উপর জোর দিয়েছি আমরা এবং আরওপি, হ্যাঁ, আরওপি অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের আউটসোর্সিং সেইগুলোকে বন্ধ করতে হবে। আমাদের দাবিগুলো সেই মতো না পূরণ হয়। আপনার নাম? আমার নাম ঝুমঝুম পাল, বজবজ 2 নম্বর ব্লক। আমাদের দাবি হচ্ছে মেন প্রথম দাবি যে আমাদের সমস্ত NHM কর্মীদের যাতে স্থায়ীকরণ করা হয়। আজকে এই কোভিড পরিস্থিতিতে যেভাবে আমাদের স্টাফরা এবং আমরা যেভাবে আমরা সরকারের সহযোগিতা করেছি তার বিন্দুমাত্র আমরা এখনো পর্যন্ত প্রতিদান পাইনি। এবং আমাদের যে রেগুলেশন তো দূরের কথা, মানে আমাদের যে টোটাল একটা রূপা অনুযায়ী রেশনালাইজেশন করার কথা আজকে গত 1 বছর ধরে আমরা শুনেই আসছি। প্লাস আমাদের একটা 5% ইনক্রিমেন্ট থাকে প্রত্যেক ইয়ারে, সেই ইনক্রিমেন্টটা পর্যন্ত আমরা এখনো পর্যন্ত পাইনি। ইতিকনা ড্রেসেস রেডিমেড শুটিং শাটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা পাবেন তাঁত শাড়ি, ছাপা শাড়ি, টাঙ্গাইল, ধুতি, লুঙ্গি, কুর্তি, লেগিংস ও প্যান্ট। আমাদের ঠিকানা পশ্চিম নিশ্চিন্তপুর বজবজ দক্ষিণ 24 পরগনার রঞ্জিত মাঠের সন্নিকটে। আমাদের দূরাভাষ 9143203927 এবং 8910717085।